ইউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম বন্ধুরা আমি শফিকুল ইসলাম আজ আরো একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম তো বন্ধুরা ভিডিও শুরু করার আগে আমি আপনাদের সাথে একটা কথা বলে নিচ্ছি যে বন্ধুরা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করে নাই তারা কিন্তু এখনই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেলাইকনে অবশ্যই একটা ক্লিক করবেন তাহলে কি হবে পরবর্তীতে আমি যে ভিডিওটা দিব সে ভিডিওটা খুব সহজে আপনারা পেয়ে যাবেন তো বন্ধুরা সময় নষ্ট না করে আমি সরাসরি টপিকে চলে যাচ্ছি বন্ধুরা আমরা যারা খরগোশ পালন করি তারা অনেকেই বলে যে ভাই আমার আমাকে অনেকে কমেন্ট করে যে ভাই খরগোশের আমরা তো খা মানে এরকম খাঁচাতে পালন করি আর যখন খাঁচাতে খরগোশ পালন করি তখন কিন্তু খরগোশের খাঁচাটাকে পরিষ্কার করতে হয় তো আমরা খরগোশের খাঁচা পরিষ্কার কত কতদিন পর করব অথবা সপ্তাহে কয় করব করবো সেই বিষয় নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করব তবে এর আগে বলে নিচ্ছি এমনও কিছু বন্ধুরা আছে যারা খরগোশ পালন করেন তারা কিন্তু দেখা যাচ্ছে যে যারা খাঁচায় পালন করেন খাঁচার মধ্যে ঘাসের স্তূপ বেঁধে গেছে তারপরে মনে করেন যে সাথে সাথে নোংরা হয়ে গেছে তারপরেও আমরা খাঁচাটাকে পরিষ্কার করি না তো আসলে সেটা খুবই একটা মারাত্মক একটা কাজ করে রাখি আমরা হয়তোবা সেরকমভাবে আমরা আমাদের মাথার মধ্যেই আসে না যে আমি যে খরগোশটারে এরকম একটা পরিস্থিতিতে রাখছি তো খরগোশের খর আমার খরগোশ অসুস্থ হয়ে যাবে আমার খরগোশ দেখতে অসুন্দর যেরকম আপনি যখন একটা নোংরা পরিবেশে খরগোশ রাখবেন তখন কিন্তু অবশ্যই আপনার খরগোশের গায়ের রংটা নষ্ট হয়ে যাবে তো বন্ধুরা আমি আজকে সরাসরি খরগোশের খামারের যে খাঁচা সেই খাঁচাটা কিন্তু পরিষ্কার করছি আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন যে যে আমি কিন্তু এটা একটা শর্ট দিয়েছিলাম পাপস তবে এটার উপরেই আমি ঘাস দিই এবং এখানে খরগোশ দাঁড়াতে পারে যেহেতু আমি খাঁচার আমার চড়াগুলো অনেক ফাঁকা ফাঁকা করেছি তো আসলে ওই এটা তো ভিজে দেখেন আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন যে এটা কিন্তু অলরেডি ভিজে আছে যেহেতু পেশাব পেশাবে কিন্তু পোড়াটাই ভেজা তো এটাকে আমি রোদে শুকাতে দেবো দিয়ে খরগোশের খাতা পরিষ্কার করব। এবং যখন এটা শুকিয়ে যাবে এই যে আমি রোদে দিলাম যখন এটা শুকিয়ে যাবে তখন কিন্তু এটা আমি আবারও ব্যবহার করব। আর যদি না শুকায় তাহলে অন্য একটা ব্যবহার করব। তবে এটাই আমি আর এই ভেজা যে ভেজা বস্তা এটা আমি এই চটটা কোনোভাবেই আর খরগোশকে দিবো না তবে এর আগে কিন্তু আমি খরগোশের খাঁচা যেহেতু পরিষ্কার করব এজন্য আমার খাঁচার মধ্যে যে খরগোশগুলো ছিল এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমি আটকে রেখেছি এগুলোকে বাহির করে দিয়েছি কেননা এই খরগোশগুলো যদি খাঁচার মধ্যেই থাকে তাহলে কিন্তু আমার খাঁচাটাকে পরিষ্কার করতে অসুবিধা হবে আমার সমস্যা হবে আমি ঠিক মতো পরিষ্কার করতে পারবো না এমন কি দেখা যাবে যে এই খরগোশগুলো কিন্তু আমাকে আচরণ দিতে পারে যেহেতু অনেকগুলা খরগোশ তো বন্ধুরা আমি পরিষ্কার করব এবং আপনারা কীভাবে পরিষ্কার করবেন তারা কিন্তু অলরেডি দেখে নিচ্ছেন যে আসলে খরগোশের খাঁচাকে কিভাবে পরিষ্কার করা উচিত আমি যেভাবে খরগোশের খাঁচা তৈরি করেছি সেটা কিন্তু দুইটা পার্টিশন করেছি একটা উপর এবং একটা নিচে এরকম একটা তলা দিয়েছি একটা উপরতলা একটা তলা তো উপর উপরতলাতে আমি ছোট বাচ্চাগুলোকে রাখি এবং সেই সাথে মা খরগোশকে রাখি এবং নিচে যে খরগোশ দেখছেন এই যে এই এইটাতে যে যেটা রাখি সেটা হচ্ছে একটা নর খরগোশ রাখি কেননা এই নর খরগোশ মাদি খরগোশের কাছে দিলে ওরা আক্রমণাত্মক করে ওরা আক্রমণ করে মাদিটাকে এবং দেখা যাবে যে মাদির বাচ্চা নষ্ট হয়ে যাবে আমি পরবর্তীতে আর মানে পাবো না তো বন্ধুরা খরগোশের খাঁচা আপনারা সপ্তাহে কতদিন পরপর পরিষ্কার করবেন দেখেন খরগোশের খাঁচা পরিষ্কার করা নিয়ে আমাদের অনেক বিভেদ আছে যে বিভেদ আছে যেরকম যে ভাই খরগোশের পেশাব তো প্রচুর পরিমাণে গন্ধ এই গন্ধ জিনিস আমি হাত দিয়ে নাড়ব এটা তো আমার হাতে গন্ধ হবে এরকম চিন্তাধারা কিন্তু আমাদের মধ্যে সবারই আছে তো বন্ধুরা দেখেন আমরা যারা খরগোশ পালন করি খরগোশ কিন্তু অনেক শখের প্রাণী আমরা শখের বসে এগুলো পালন করি মূলত এটা অনেকে পালন করে যে ব্যবসার জন্যে কিন্তু আসলে তা না আমরা যেভাবে পালন করি এটা কিন্তু আমরা শখে পালন করি আর শখের জিনিস যত খারাপ পেশাব করুক যত খারাপ পায়খানা করুক সেটা কিন্তু আমাকেই পরিষ্কার করতে হবে যেহেতু এটা আমার ব্যবসা না এটা আমার শখ আর শখের জিনিস এটা কোনোভাবেই আপনার পায়খানা প্রসাব দেখে ঘৃণা করা যাবে তো আপনি ইচ্ছে করলে যে হাতে গ্লোভস পরে নিতে পারেন আমি কিন্তু খালি হাতেই পরিষ্কার করছি এবং পরে আমি হাত পরিষ্কার করে নিলেই ভালোভাবে পরিষ্কার করে নিতে পারবো তো বন্ধুরা আপনারা খরগোশের খাঁচা আপনাদের ইচ্ছে মতো আপনারা সপ্তাহে দুই তিন দিন পরিষ্কার করতে পারেন আবার এমনও দেখা যেতে পারে যে আপনারা খরগোশের খাঁচা পরিষ্কার করেন যে সপ্তাহে একদিন আবার অনেকে বা দেখা যায় মাস পার হয়ে যায় খরগোশের খাঁচা পরিষ্কার করে না সে খরগোশগুলো অসুস্থ হয় এবং যে নোংরা পরিবেশে থাকার কারণে খরগোশের গায়ের রং নষ্ট হয়ে যায় তো এই সকল সমস্যার সমাধানের জন্য আপনাকে সবথেকে ভালো আপনি যদি চান আপনি যদি পারেন যদি সম্ভব হয় তাহলে আপনি প্রতিদিনই খরগোশের খাঁচা পরিষ্কার করতে পারবেন যেরকম প্রতিদিন বলতে আপনি যখন সকালবেলা খরগোশকে খেতে দিবেন খেতে দেওয়ার আগে আপনার যে আগের দিন রাত্রে যে খাবারগুলো দিয়েছেন সেই খাবারের অবশিষ্ট যে অংশগুলো আছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু এটা একটা শক্ত একটা ঝাড়ু দিয়ে এটা ঝাড় দিচ্ছি এবং এর আমার খরগোশের এটা একটা সুবিধা আছে যে খরগোশ যেটা পায়খানা করে সেটা কিন্তু এই চড়ার দিয়ে নিচে পড়ে যায় যেহেতু ফাঁকা এই ফাঁকার কারণে অনেকটা সুবিধা হয় তো আসলে যারা খরগোশের খাঁচা তৈরি করবেন তারা এভাবেই খরগোশের খাতা তৈরি করবেন যে এরকম যেন একটু ফাঁকা ফাঁকা থাকে তাহলে দেখা যাবে পায়খানা পেশাব খুব সহজে বাইরে চলে যাবে তো বন্ধুরা আসলে খরগোশের খাতা সপ্তাহে আপনারা যদি এরকম চান যে প্রতিদিন আমরা পরিষ্কার করব তাহলে প্রতিদিন সকালবেলা ঘাস দেওয়ার আগে আপনারা যে অবশিষ্ট অংশগুলো থাকবে সেগুলো বের করে দিতে পারেন দিয়ে আবার নতুন করে ঘাস দিবেন তাহলে দেখবেন আপনার খরগোশের খাতা সহজে নোংরা হবে না এবং আপনাকে ওরকম কোনো দুর্গন্ধর মধ্যে পড়তে হবে না আপনার খরগোশের গায়ের রঙও নষ্ট হবে না তো দেখেন আপনারা খরগোশের খাঁচা পরিষ্কার করার পরে খরগোশকে পরিষ্কার পানি খেতে দেবেন তাহলে দেখবেন আপনার খরগোশ স্বাচ্ছন্দে তখন পরিষ্কার পানিও খাবে এই যে দেখেন আমার খরগোশ কিন্তু অলরেডি পানি খাচ্ছে তো আসলে অনেকে বলে যে ভাই খরগোশ তো পানি খেতে চায় না আমার খরগোশ পানি খায় না সেদিন আমি অবাক হয়ে গেছি এক বড় ভাই আমাকে কমেন্ট করেছে যে ভাই আমি সাত বছর হলো খরগোশ পালন করি কিন্তু কোনো দিন আমি খরগোশকে পানি খেতে দেই নাই তো আসলে এ কথাটা শুনে অনেক মানে কি বলবো অবাকই হলাম এছাড়া কোনো উপায় নেই যে আসলে বললাম যে ভাই দেখেন খরগোশ কিন্তু পানি খায় আপনি দেন না তাই সে খাওয়ার অভ্যাস নেই তবে আসলে সকল প্রাণী কিন্তু পানি খায় আর পানি অবশ্যই দেওয়া উচিত আপনাকে তো বলছে হ্যাঁ ভাই আসলেই আমি ভুল করছি আমি এখন থেকে খরগোশকে পানি খাওয়ানোর অভ্যাস করব তো দেখেন খরগোশের খাঁচা পরিষ্কার করলে কিন্তু খরগোশ যেহেতু খরগোশ কিন্তু আমরা হয়তো বা অনেকেই জানি না যে খরগোশ কিন্তু দেখা যায় যে আপনার সুন্দর পরিবেশ খরগোশ পছন্দ করে খরগোশ নোংরা পরিবেশে থাকতে চায় না তো এজন্য আপনারা যতটুকুন সম্ভব আপনারা চেষ্টা করবেন খরগোশকে সবসময় সুন্দর পরিবেশে রাখার তাহলে দেখবেন আপনার খরগোশের অসুখ বিসুখ কম হবে আপনার খরগোশ দেখতে সুন্দর হবে এমন দেখা যায় যে অনেকে কিন্তু খরগোশ পালন করি আমরা যে খরগোশগুলো মনে করেন যে খুবই নোংরা খরগোশকে খরগোশ সাদা খরগোশ কিন্তু সাদা খরগোশ কালো কালো রঙের হয়ে গেছে তো আসলে আমাদের এটার কারণ হচ্ছে খরগোশকে আমরা নোংরা পরিবেশে রাখি এ কারণে খরগোশের কালারটা নষ্ট হয়ে যায় তো বন্ধুরা আপনারা আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আমার খরগোশের গাগুলো কিন্তু খুবই পরিষ্কার এবং সাদাগুলো খুবই চকচকে তো আসলে আমার খরগোশ দেখে অনেকেই কমেন্ট করে যে ভাই আপনার খরগোশগুলো এত সুন্দর হয় কি করে আসলে মূলত এটাই কারণ এছাড়াও কিছু কিছু মেডিসিন আছে যে মেডিসিনের বিষয়ে আমি আপনাদেরকে পরে বলবো তবে আমি অন্য একটা ভিডিওতে বলবো আমি কিন্তু খরগোশকে মেডিসিন খাওয়াই না আমি সরাসরি ন্যাচারাল যে খাবারগুলো সেগুলোই দিই খরগোশকে অসুখ বিসুখ সেরকম হয় না খরগোশের এ কারণে আমার দেখা যায় যে এই রকম প্রাকৃতিক খাবারের যে যে ধরনের পুষ্টিগুণ ক্ষমতা আছে সেগুলাই খরগোশ গ্রহণ করে থাকে তো এরকম আপনারা কিন্তু খরগোশের খাতা পরিষ্কার করার যে আজ ভিড ভিডিওটা ছিল আপনারা কিন্তু চাইলে প্রতিদিনই খরগোশের খাতা পরিষ্কার করতে পারেন এবং সপ্তাহ সপ্তাহে দু থেকে তিন দিনও পরিষ্কার করতে পারেন সেটা আপনাদের ইচ্ছা আপনার খরগোশের পরিবেশ কেমন রাখবেন আপনার খাতার পরিবেশ কেমন রাখবেন সেটা একান্তই আপনার উপর নির্ভর করবে এবং আপনি সেইভাবেই সেই তুলনায় খরগোশের খাঁচাটাকে পরিষ্কার করে আপনার ইচ্ছে মতো রাখবেন তো বন্ধুরা আমার খরগোশটারে এতক্ষণ দেখলেন আমি যে খরগোশের খাঁচা পরিষ্কার করলাম পুরোটা আমি আপনাদেরকে দেখালাম এবং কিছু কথা বললাম তো জানি না আমার কথাগুলো আপনাদের কাছে কেমন লাগতে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে জানাবেন এবং এই ভিডিওতে আপনারা কি কি বুঝতে পারলেন যদি কোনো সমস্যা থাকে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে আমাকে জানিয়ে দিবেন তো বন্ধুরা আপনাদের খরগোশের যদি কোনো প্রবলেম দেখা দেয় তাহলে কিন্তু অবশ্যই আপনারা যদি কোনো সলভ না করতে পারেন তাহলে হয়তো বা আমি যে সব জানি তা কিন্তু না অন্তত আমি যতটুকুন জানি এতটুকুন জানানোর জন্য আপনার চেষ্টা করব তো আপনারা চাইলে সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন দেখেন ডেসক্রিপশনে কিন্তু আমার ফোন নাম্বার পর্যন্ত দেওয়া আছে তবে বন্ধুরা আপনারা যারা আমাকে ফোন করেন দেখা যায় যে অনেক বন্ধুরাই আমাকে রেগুলার একটু সমস্যা হলেই ফোন করে তা আসলে দেখা যায় যে অনেক রাত্রে গভীর রাত্রে রাত দশটার পরে বারোটা একটার দিকে ফোন দেয় তো বন্ধুরা সে সময় কিন্তু একটু ফোন দিলে একটু ডিস্টার্ব ফিল হয় তো আপনারা কিন্তু অবশ্যই রাত দশটার আগ পর্যন্ত যদি পারেন তো একটু ফোন দিলে আমার পক্ষে ভালো হয় তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে আমাকে জানিয়ে দিবেন তো যাই হোক অনেক কথাই বলে ফেললাম যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই সেই বন্ধুরা এখনই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেলাইকনে অবশ্যই একটা ক্লিক করবেন তাহলে কি হবে পরবর্তীতে আমি যে ভিডিওটা দেব সেটা খুব সহজে আপনি পেয়ে যাবেন আপনাকে আর খুঁজে বের করতে হবে না যে আজ কী ভিডিও আমি আপলোড দিয়েছি সেটা তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আপনাদের খরগোশকে সবাই দেখে শুনে রাখবেন এবং খরগোশের যত্ন নেবেন আজ পর্যন্তই আমি বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ